আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। ফিরিয়ে দেখা 2021 সাল। 2021 সালে আপনার কোন কোন প্রিয় তারকা ঘর বেঁধেছেন বা মালা বদল করেছেন, সেই সংবাদটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। 2021 সালে আলোচনা সংস্কৃত অনেক তারকাই ঘর বেঁধেছেন এবং মালা পরিয়েছেন একে অন্যকে। চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই। বিদায়ের দ্বার প্রান্তে 2021 সাল, দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। করোনার প্রকোপ কিছুটা কাটিয়ে ফের নিয়মিত জীবনে ফিরেছে মানুষ। শোবিজ পাড়ার জন্য এই ছবি বছরটি ছিল বেশ ঘটনাবহুল। এবছর ঘর বেঁধেছেন বেশ কয়েকজন তারকা। চলুন বিস্তারিত জেনে নিই এবছরে কোন কোন তারকা শুরু করলো নতুন জীবন। তার প্রথমে আপনাদের সাথে শেয়ার করব হাবিব ওয়াদিদ ও আফসানা চৌধুরী শিপা। হাবিব ওয়াদিদ এবছর 12 জনের বিয়ের খবর জানান সঙ্গীত শিল্পী হাবিব ওয়াদিদ। মডেল আফসানা চৌধুরীর শিপাকে বিয়ে করে ঘর তোলেন তিনি। এটি হাবিবের তৃতীয় বিয়ে। এর আগে হাবিব 2003 সালে প্রথম বিয়ে করেন লুবায়নাকে। এরপর 2011 সালে 12 অক্টোবর পারিবারিক পছন্দের পছন্দের মেয়ে চট্টগ্রামের মেয়ে রিহানকে বিয়ে করেন হাবিব। সে সংসার টেকে নি ভেঙে যায় 2017 সালে 19শে জানুয়ারি। এরপর তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন এই গায়ক। এরপর চলে যাব বন্ধুরা, চলুন দ্বিতীয় যে প্রসূন আজাদ ও ফারহান। প্রসূন আজাদ ছোট বড় পর্দায় অভিনেত্রী প্রসূন আজাদকে বিয়ে করেছেন 30শে জুলাই। প্রসূন আজাদের স্বামী ফারহান পেশায় একজন ব্যবসায়ী। এরপর চলে যাবো বন্ধুরা সঙ্গীত শিল্পী পুতুল। শৈশবে সাজিয়া সুলতানা পুতুল 14 এপ্রিল রাতে ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন তার বর সৈয়দ রেজা আলী। অস্ট্রেলিয়ানের একটি ব্যাংকে কর্মরত তিনি গিটারিস্টও। এর আগে 2019 সালের 20শে মার্চ কানাডা প্রবাসী আলোকচিত শিল্পী ইসলাম নুরুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পুতুল। মত আদর্শিক মিল না হওয়ার কয়েকদিনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে তাদের, তার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে তাদের বাগদানের 2 বছর পূর্তির আগে, এবছর 14ই মার্চ। এরপর চলে যাব বন্ধুরা, যে ছবিটি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাদের কথা বলবো। এরপর চলে যাব নাজমুন মুনিয়া ন্যান্সির কথা। যে ন্যান্সির বিয়ে হলো তৃতীয়বারের মতো বিয়ে। চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে তৃতীয়বারের মতো বিয়ে করেন, জীবনের নতুন অধ্যায় শুরু করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিয়া ন্যান্সি। গীতিকবি মহসিন মেহেদিকে বিয়ে করেন তিনি। এরপর বন্ধুরা ছবিটা দেখতে পাচ্ছেন, কার সম্পর্কে বলবো সেটা দেখেই বুঝতে পারছেন। এরপর বলবো রাখি এবং সাজ্জাদ। মাহবুবা ইসলাম রাখি 8 বছর আগে বিনোদন জগতে ছেড়ে সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান লাক্স তারকা মাহবুবা ইসলাম রাখি। সেখানে থাকা অবস্থায় সাজ্জাদ হোসেনের সঙ্গে প্রেমে পড়েন। 1.5 বছরের বেশি সময় প্রেমের পর 19শে মে দুবাইতে তাদের বাগদান সম্পূর্ণ হয় এবং 21শে মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর চলে যাব সবচেয়ে সমালোচিত এই বছরে রয়েছে অপূর্ব এবং যে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল জিয়াউল ফারুক অপূর্ব শাম্মা দেওয়ান। জিয়াউল হক ফারুক অপূর্ব চলতি বছরের 2 সেপ্টেম্বর অভিনেতা জিয়াউল হক ফারুক অপূর্ব বিবাহবন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ান। এটি অপূর্ব তৃতীয় বিয়ে আর শাম্মার দ্বিতীয় বিয়ে। এর আগে 2011 সালে 14ই জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে 14ই জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান দাদিকে বিয়ে করার পর তাদের সংসার ইতি টানেন। 2020 সালের 17ই মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। এই দম্পতির আয়েশা নামে এক পুত্র সন্তানও রয়েছে। এর আগে 2010 সালের 19 আগস্ট পালিয়ে বিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব, যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর চলে যাব, দেখুন বন্ধুরা আপনার ছবি দেখেই চমকে উঠতেছেন যে এই ছবিটি কে। মাহিয়া মাহি এবং তার নতুন স্বামী মাইয়ামাই ও রাকিব। মাইয়ামাই চুপি সারে দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছর তৃতীয় বিয়ে করেছেন নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের 13 সেপ্টেম্বরের মধ্যে রাতে রাকিব সরকারের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানান মাহি। তার স্বামীর নাম রাকিব সরকার, তিনি ব্যবসায়ী গাজীপুরের এক রাজনৈতিক পরিবারের সন্তান। এর আগে 2016 সালের 25শে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপূর্বকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের 24শে মে বিচ্ছেদের খবর জানান তারা। এর আগে 2015 সালের 25শে মে কাজী মোহাম্মদ সালাউদ্দিন মেরাজের রেজিস্টারের মাধ্যমে শাওন নামের একজনকে বিয়ে করেন মাহি। 2016 সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। তো বন্ধুরা অবশেষে তারকা জগতে অনেক সমালোচনা হয়েছে যে প্রতিটা তারকায় প্রায় 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত বিয়ে করেছে। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।